স্টুডেন্ট, আমরা এটা হলো আমাদের, মনে করবো এটা আমাদের খাতার একটি পেজ। আমরা এই পেজে একটা চতুর্ভুজ তৈরি করে নিব। চতুর্ভুজ তৈরি করে নেওয়ার পরে এমন একটি দাগ, এমন একটি দাগ, এরকম আমরা তিন ভাগে ভাগ করে নেব। ভাগ করে নেওয়ার পরে আমরা প্রথমে একটি নৌকা আঁকব। আমরা আরেকটি ভাগে ভাগ করতে পারি, মানুষ শিখে নেব। এই অংশটা আমরা কালো করে দেব। এখন আমরা একটু বুঝে নেব, তারপরে আমাদের প্রাকৃতিক দৃশ্য যে আমরা আঁকব সেটির আমরা কাজ করব। তারপর আমরা সুন্দর করে আমাদের একটি বাড়ি আঁকবো। আমরা বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করতে পারি।
আমরা ইচ্ছা করলে চালা তৈরি করে নিতে পারি। এবং আমরা এই পাশে আমরা বাড়ি দিলাম, বাড়ির সামনে দিয়ে রাস্তা। এবার আমরা এপাশে কিছু কলা পাতা ড্রয়িং করবো। আমরা কলা পাতা ড্রয়িং করে নেব। কলা পাতা ড্রয়িং করে নেব। তারপরে আমরা এই পাশে আমরা কিছু আবার বাড়ি ড্রয়িং করবো এই পাশে। আমরা বাড়ি ড্রয়িং করে নিতে পারি। বিভিন্নভাবে আমরা ড্রয়িংগুলো করে নিতে পারি। এরপরে আমরা এসে চলে যাব। আমরা ড্রয়িং করে নেব। এভাবে আমরা একটি সুন্দর প্রাকৃতিক দৃশ্য, এখানে আমরা একটি লাল সূর্য দিতে পারি। এভাবে আমরা একটি সুন্দর মনোরম প্রাকৃতিক দৃশ্য অঙ্কন করতে পারি। তাহলে আমাদের প্রাকৃতিক দৃশ্য অঙ্কন করতে হলে খুব বেশি মানে ড্রয়িং জানতে হবে এরকম না, খুব সহজে আমরা প্রাকৃতিক দৃশ্য কিন্তু অঙ্কন করতে পারি। খুবই সহজ কিছু মাধ্যম রয়েছে আমাদের প্রাকৃতিক দৃশ্য অঙ্কন করার, সেগুলো আমরা একটু বুদ্ধি খাটিয়ে মাথা খাটিয়ে সেগুলো বের করে নিতে পারি, তাহলে আমরা প্রাকৃতিক দৃশ্য সুন্দরভাবে এবং
অত্যন্ত ভালোভাবে আমরা আঁকতে পারবো। আমাদের কাছে প্রাকৃতিক দৃশ্য অঙ্কন করা খুব কঠিন বা খুব বড় কোনো বিষয় না। তাহলে আমরা আমাদের একটি প্রথমে নদী, তারপরে একটি গ্রাম, তারপরে দূরের একটি দৃশ্য, আমরা এভাবে সুন্দর করে প্রাকৃতিক দৃশ্য অঙ্কন করতে পারি খুব সহজেই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।